সদ্য নিয়োগপ্রাপ্ত 23 জন ক্যাডেট পুলিশ সাব ইন্সপেক্টরকে ফুলের শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। আজ সকাল 11টায় পুলিশ লাইন শরীয়তপুরে জেলা পুলিশের আয়োজনে বহিরাগত ক্যাডেট পুলিশ সাব ইন্সপেক্টর পদে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলার 23 জনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। তিনি সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান সহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন, সবাইকে ভালো আচরণ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, জনগণের আস্থায় কাজ করে যেতে হবে, ট্রেনিংয়ে অনেক কষ্ট হবে, এই জন্য সকলকে ধৈর্যশীল হতে হবে। এছাড়াও সকলকে করোনা ভাইরাসের প্রতিরোধ ও চিকিৎসা সহ বহিরাগত শিক্ষানবিশ সাব ইন্সপেক্টর প্রশিক্ষণে প্রেরণের পূর্ব প্রস্তুতি ও পুলিশ ট্রেনিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে নির্দেশনা দেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানভীর হায়দার শাওন, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর মনিরুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।